ছুটির দিনে ঘুরতে বের হয়ে গেলাম। ওয়েলকাম টু হাটজাস্ট চাইন ওয়ার্ল্ড। এই যে যাইতাছি কেবল কার দিয়া, কই জানি যাইতাছি ভাই জানি না, দেখা যাক কই যাই। পাহাড়ের উপর উঠে যাই। মোহাম্মদ এই যে গেল গেল গেল, ইয়ে পু চলে চলে চলে। অনেক আস্তে আস্তে যায়, হিললে কি অনেক সময় লাগতেছে ভাই। এই যে এসে বসি, ওয়াও ইউনিভার্সিটি অফ জুরিক অনেক সুন্দর। দেখা যাক আজকে আর কই কই যাই, আপনারাও সাথে থাকেন দেখতে পারবেন। এখানকার সবচেয়ে সুন্দর জিনিস হইল গিয়া ন্যাচারাল ভিউ, ওয়াও আকাশটা তো আরো সুন্দর। ওয়াও ওয়েদারটা নাইস, এখান থেকে ভিউটা অনেক সুন্দর। এটা অনেক উপরে কেবল কার দিয়ে আসতে হয়, পাহাড়ের উপর একদম। না ওরা কোথায় চলে গেল। এত বড় খোলামেলা জায়গা পাইয়া আমার পোলাই তো দৌড় আর দৌড়, খেলতেছে আর খেলতেছে, দৌড়ের উপরেই আছে, পুরোটা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেছে। কোথায় আসছো বলো? কত উপরে উঠছে আমরা তুমি দেখছো খাদিজা? কেবল কার দিয়ে আসতে হয় অনেক উপরে। এখান থেকে পুরো জুরিকটাই দেখা যায়, মানে জায়গাটা কত সুন্দর, ইউনিভার্সিটি শুনে বিশাল বড় জায়গাটা, জায়গাটা সুন্দর বেশি। এই যে ঘোরাঘুরি শেষ, আপাতত এখান থেকে চলে যাই নতুন জায়গায়। এই যে আমরা কেবল কারে রিমে যেতেছি, নামলো নামলো, এই আস্তে আস্তে নামে 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 নামে, এই যে এই তো এসে পড়লাম, এখন নেমে যাব, দেখি নেমে কোথায় যাওয়া যায়। এখন আমরা ট্রামে উঠব। এইটা গেলাম ট্রামে, আমার পোলাই তো বাইরের দিকে তাকাই আসে মহা খুশি। আর সব সময় জানালার সাইডের সিটটাই লাগবে, কি জানি দেখে বাইরে তাকায় আল্লাহই জানে, সব কিছুই খুব ভালো এনজয় করে, খুব বুঝতেছে খুব এনজয় করতেছে।
না। কোথায় যাও? তাহলে আবার উঠলা কেন? তুমি তো বলছো তুমি বাসে উঠলে পড়ে যাও, ফাস্ট করে পড়ে যাও, তাহলে তুমি আবার উঠো যে ট্রাম থেকে নাই মা বায়না ধরছে হাত বেনা ওনাকে পায়ে ব্যথা তোমার কষ্ট হয় তুমি হাঁটতে পারো না কেন সিটি সেন্টারে এসে পড়ছি ফলে আমার কোলে উঠবো আব্বা কোলে লো আব্বা কোলে লো মোহাম্মদ টিকিট কাটবে দেখি তোমার টিকিটটা দেখি আসো দেখি আমুকে দেখো টিকিটটা মোহাম্মদ টিকিট কেটেছে মোহাম্মদ ট্রামে উঠবে না জি জি লেকের পরে ঘুরতেছি ওয়েদারটা অনেক কাম ছিল এখানে অনেক রাজহাঁস পানিতে এত বেশি রাজহাঁস তো আমার ছেলে রাজহাঁসকে খাওয়াবে পাশে একজন লেডি ছিল হেতি আমার ফলারে কিছু ব্রেড দিল এখনও পুরাটা একবার দিয়ে দিতে ছিল বারবার পুরাটা ব্রেড একবারে দিয়ে দেয় তারপরে যাই হোক বাপে একটু শিখাই দিল একটু একটু করে দাও এখানে একটু একটু করে দিতেস খুশি হয়ে গেছে এই পিচ্ছিটা খাদিজার হিজাব দেখে খুশি হয়ে গেছে কি জানি মনে করতেছিল কিভাবে তাকায় আছে মাশাআল্লাহ অনেক কিউট এই জায়গাটা হয়েছে অপেরা হাউস জায়গাটা অনেক সুন্দর প্লাস এই বিল্ডিংয়ের এই মূর্তিগুলো আরও সুন্দর পরীর মতো করা মানে পরীর মতো করে ডিজাইন করা তো আমরা এখন ওখানে যাব মোহাম্মদ কোথায় গেল মোহাম্মদ এখানে পরিশ্রম খাচ্ছি বা হাঁটতেছিল এই যে আমার ফলায় দৌড়াইতে আসে আর দৌড়াইতে আসে দৌড়াইতে দৌড়াইতে হেঁটে পানি দিককালেছি এখন এই পানির ফোয়ারা দেখা তো আরও খুশি ঝর্ণার মতো করে ছোট্ট করে দিয়ে রাখছে বাচ্চারাও খেলতেছে এই যে অপেরা হাউসের ফ্রন্টের ভিউটা অনেক সুন্দর বিশাল বড় মাঠ মাঠের এক কর্নারে হচ্ছে গিয়ে অপেরা হাউসটা এদিকে ফতে গাড়ে শিল্পীর অভাব নেই এই যে এদিকে দেখবেন একজন আবার বাঁশি বাজাইতেছে বৃদ্ধ মহিলা
মানে বাঁশি বাজাইতেছিল, যদিও বাঁশির সুর আমি বুঝি না, ভালোই বাজাইতেছিল। প্যাটের দয়ে মানুষের কত কিছু করতে হয় তাই না? আজকের মতো ঘোরাঘুরি শেষ। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং।